মাংস দুধ ও চামড়া উৎপাদন হাল চাষ ও গাড়ি টানা হাড় শিং ও রক্তের ব্যবহারের মাধ্যমে সার উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে গরুর পরিপূরক হিসাবে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে মহিষ আমাদের দেশের অনেক এলাকাতেই মহিষ পালন করা হয়ে থাকে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল নদীর চর এলাকায় সমুদ্র উপকূল এলাকায় দ্বীপাঞ্চলে বেশি মহিষ পালন করা হয় গরুর চেয়ে মহিষের দেহ বড় এবং শক্তিও বেশি হয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছ আমাদের আজকের আলোচ্য বিষয় মহিষ আজ আমরা মহিষের জাত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আছি আমি শাহরিয়ার হাসান প্রভাষক কৃষি শিক্ষা আবাসস্থল ও পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে মহিষকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় এক জলাভূমি বা কাদাপানির মহিষ দুই নদীর মহিষ বা পানির মহিষ আমরা একে একে আজকের আলোচনায় এই দুই ধরনের মহিষ নিয়েই আলোচনা করব শিক্ষার্থীরা প্রথমেই আমরা জানব জলাভূমি বা কাদাপানির মহিষ সম্বন্ধে যাদের আবাসস্থল বাংলাদেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই মহিষগুলো জলাভূমিতে বা কাদাপানিতে থাকতে পছন্দ করে তো এদের বৈশিষ্ট্য কী হয় এরা কাদাপানিতে শরীর ডুবিয়ে রাখতে পছন্দ করে গায়ের রং কালচে ধূসর এবং শিং চন্দ্রাকৃতির হয় শিক্ষার্থীরা এই শিংয়ের আকৃতিটা আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে যে জলাভূমির মহিষের শিং চন্দ্রাকৃতির তো এরা কেন কাদা পানিতে শরীর ডুবিয়ে রাখতে পছন্দ করে যেহেতু এদের দেহ গরুর তুলনায় বড় এবং এদের দেহে চর্বির পরিমাণও বেশি তাই মহিষের দেহে চর্বির পরিমাণ বেশি থাকার কারণে তাদের গরম অনুভূত হয় বেশি যার কারণে তারা সবসময় পানিতে শরীর ডুবিয়ে রাখতে পছন্দ করে তো কাদা পানির মহিষ এর দেহ খাটো কিন্তু পেট তুলনামূলক বড়। শিক্ষার্থীরা চিত্রের দিকে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে যে গরুর তুলনায় মহিষের পেট তুলনামূলক বড় হয়ে থাকে এদের ক্ষেত্রে সারের ওজন ছয়শো কেজি এবং গাভীর ওজন পাঁচশো কেজি পর্যন্ত হয়ে থাকে এদের দুধ উৎপাদন ক্ষমতায় একেবারেই কম দৈনিক এক লিটার পরিমাণ দুধ দিতে পারে যদিও দুধে চর্বির পরিমাণ অনেক বেশি প্রায় সাত পারসেন্ট শিক্ষার্থীরা এবার আমরা জানবো নদীর মহিষ বা পানির মহিষ সম্বন্ধে যার আবাসস্থল বাংলাদেশের পশ্চিমাঞ্চল বা মধ্যাঞ্চলের সমতল ভূমি অর্থাৎ এরা সমতল ভূমিতে বসবাস করতে পছন্দ করে এরা মূলত দুধ উৎপাদনকারী শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক অংশে যদি কখনো আসে যে নদীর মহিষের প্রধান বৈশিষ্ট্য কি তোমরা লিখবে নদীর মহিষ মূলত দুধ উৎপাদনকারী উদাহরণ হিসেবে আমরা এখানে জাফরাবাদের উদাহরণ বলতে পারি চলো শিক্ষার্থীরা একটু নদীর মহিষের বৈশিষ্ট্যগুলো জেনে নেই এরা পানিতে শরীর ডুবিয়ে রাখতে পছন্দ করে মূলত সব ধরনের মহিষী নিজেদেরকে পানিতে বা কাদা পানিতে ডুবিয়ে রাখতে পছন্দ করে এদের রং কালো এবং শিং পেছনে বাঁকানো শিক্ষার্থীরা চিত্রের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এদের শিং পেছনের দিকে বাঁকানো থাকে এদের মুখ শরীরের তুলনায় লম্বাটে এবং পা জলাভূমির মহিষের চেয়ে লম্বা অর্থাৎ আমরা আগের চিত্রটা যদি একটু খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে জলাভূমির মহিষের পায়ের যে আকৃতি তার তুলনায় আমাদের নদীর মহিষ বা পানির মহিষের পায়ের আকৃতি যথেষ্ট লম্বা এদের ওজন গাভীর ক্ষেত্রে পাঁচশো কেজি এবং সারের ক্ষেত্রে ছয়শো কেজি পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ জলাভূমির মহিষের মতোই এদের আকৃতিও কাছাকাছি হয়ে থাকে যেহেতু আগেই বলেছি এরা দুধ উৎপাদনকারী এদের দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা পনেরো থেকে বিশ লিটার শিক্ষার্থীরা এবার আমরা জানবো আরও একটি মহিষের বৈশিষ্ট্য সম্বন্ধে যার নাম হচ্ছে নীলি রাভি এদের রং আগের মতোই কালচে বর্ণের হয়ে থাকে এবং এদের আকৃতি মাঝারি গড়নের এদের শিং ছোট এবং কম বাঁকানো এদের মাথা চওড়া ও বড় হয়ে থাকে একটু আগে আমরা দেখেছি যে নদীর মহিষ বা পানির মহিষের ক্ষেত্রে মাথাটি লম্বাটে হয়ে থাকে কিন্তু নীলি রাভির ক্ষেত্রে মাথাটি সাধারণত চওড়া হয়ে থাকে এবং বড় হয়ে থাকে এদের কুজ দেখা যায় না শিক্ষার্থীরা আমরা দেশীয় গরুর ক্ষেত্রে খেয়াল করেছিলাম যে দেশীয় গরুর ক্ষেত্রে কুজ দেখা যায় কিন্তু মহিষের ক্ষেত্রে এই কুজটি লক্ষণীয় নয় এদের ওজন গাভীর ক্ষেত্রে ছয়শো কেজি অর্থাৎ এরা আকৃতিতে আরেকটু বড় হয়ে থাকে এবং সারের ক্ষেত্রে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে এদের দুধ উৎপাদন ক্ষমতাও যথেষ্ট ভালো এবং দৈনিকেরা নয় থেকে দশ লিটার পর্যন্ত দুধ উৎপাদন করে এবং এদের দুধে চর্বির পরিমাণও বেশি প্রায় সাত পারসেন্ট শিক্ষার্থীরা এবার আমরা নদীর মহিষের মধ্যে অন্যতম আরও একটি মহিষের জাত মুর্রা সম্বন্ধে জানব যার উৎপত্তি পাঞ্জাব দিল্লি ও সিন্ধু প্রদেশ এদের গায়ের রং গাঢ় কালচে বর্ণের হয়ে থাকে এদের দেহের গঠন ও আকার বেশ বড় অর্থাৎ একটু আগেই আমরা নীলিরাভি যে মহিষের বৈশিষ্ট্যটি পড়েছি সেটি ছিল মাঝারি গরণের কিন্তু জাতের মহিষটি আকৃতিতে বড় হয়ে থাকে এদের পা খাটো ও মোটা হয় এদের শিং ছোটো এবং কুণ্ডুলি পাকিয়ে থাকে শিক্ষার্থীরা চিত্রের দিকে একটু খেয়াল করো যে মুর্রা মহিষের শিংটি পেছনের দিকে কুণ্ডুলি পাকিয়ে থাকে পুরুষ মহিষের ঘাড় মোটা কিন্তু স্ত্রী মহিষের ঘাড় সরু হয় এদের ওজন গাভীর ক্ষেত্রে সাড়ে চারশো কেজি হয়ে থাকে এবং সার সাড়ে পাঁচশো কেজি হয়ে থাকে বা ক্ষেত্রবিশেষে আরও বেশি হয়ে থাকে এদের দুধ উৎপাদন ক্ষমতাও যথেষ্ট ভালো যা দশ থেকে বারো লিটার এবং দুধে চর্বির পরিমাণ প্রায় সাত ভাগ শিক্ষার্থীরা তোমরা জাতের মহিষের বৈশিষ্ট্য পড়তে গিয়ে এই শিঙের আকৃতি বা শিঙের ধরন কেমন হয় এটি একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে কারণ তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যেই এখান থেকে একটি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয় যে জাতের মহিষের সিং কোন আকৃতির বা কিভাবে থাকে যে জাতের মহিষের সিং পেছনের দিকে কুণ্ডুলি পাকিয়ে থাকে শিক্ষার্থীরা এবার আমরা দুগ্ধ উৎপাদনকারী একটি মহিষের জাত সম্বন্ধে জানবো যার নাম হচ্ছে জাফরাবাদী এদের উৎপত্তি জাফরাবাদে এদের রঙও কালচে বর্ণের হয়ে থাকে তবে মুখ পা এবং লেজে সাদা দাগ থাকে যদিও আমাদের এই চিত্রে সাদা দাগগুলো অতটা প্রকট নয় এদের শিং ভারী হয় চ্যাপটা হয় এবং বাঁকানো থাকে শিক্ষার্থীরা চিত্রের দিকে খেয়াল করো একটু আগে আমরা যে মোর জাতের মহিষের বৈশিষ্ট্য দেখেছি সেক্ষেত্রে কিন্তু শিংটি ছিল কুণ্ডুলি আকৃতির কিন্তু এক্ষেত্রে জাফরাবাদী মহিষের শিংটি ভারী চ্যাপটা এবং বাঁকানো থাকে এদের ওজন গাভীর ক্ষেত্রে সাড়ে চারশো কেজি হয় এবং সাড়ের ক্ষেত্রে পাঁচশো নব্বই কেজি বা তারও বেশি হয়ে থাকে এদের দুধ উৎপাদন ক্ষমতা দৈনিক পনেরো থেকে বিশ লিটার অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দুগ্ধ উৎপাদনকারী মহিষের জাতের নাম লিখো তোমরা জাফরাবাদী মহিষের নামই লিখবে এদের দুধে চর্বির পরিমাণ প্রায় আট ভাগ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে মহিষের দুধ দিয়ে উন্নত মানের ঘি দধি ইত্যাদি উৎপন্ন হয় দুধ থেকে যে সকল প্রক্রিয়াজাত খাদ্য তৈরি হয় তার বেশিরভাগই মহিষের দুধ দিয়ে ভালো হয় কারণ মহিষের দুধে চর্বির পরিমাণ আট বা সাত হয়ে থাকে তো জাফরাবাদী মহিষ দিয়ে সাধারণত চাষাবাদ টানা ও গাড়ি টানার কাজে ব্যবহার করা হয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় যদি কখনো কোনো মহিষের জাত ও বৈশিষ্ট্য লিখতে দেয় তাহলে এই জাফরাবাদী মহিষের জাত এবং বৈশিষ্ট্যটি বেশি গুরুত্বপূর্ণ এবং এটি পরীক্ষায় প্রায় দিয়ে থাকে তাই এটি একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে শিক্ষার্থীরা এবার আমরা গুজরাটে উৎপত্তি হওয়া একটি মহিষের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব যার নাম হচ্ছে সুরাটি এদের রঙও কালো হয়ে থাকে তবে কখনো কখনো বাদামী বর্ণেরও দেখা যায় এদের আকার মাঝারি শিক্ষার্থীরা চিত্রের দিকে একটু খেয়াল করো যে সুরাটি মহিষের সিং কাস্তের ন্যায় ও চ্যাপটা এদের মাথা লম্বা ও প্রশস্ত হয়ে থাকে এবং চোখ উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এদের ওজন গাভীর ক্ষেত্রে চারশো কেজি এবং সারের ক্ষেত্রে পাঁচশো কেজি হয়ে থাকে এদের দুধ উৎপাদন ক্ষমতা মাঝারি ধরনের দৈনিক এরা পাঁচ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং দুধে চর্বির পরিমাণ আট পারসেন্ট তো শিক্ষার্থীরা আজ আমরা মহিষের যে জাত ও বৈশিষ্ট্যগুলো নিয়ে জানলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এবার আমরা নদীর মহিষ এবং জলাভূমির মহিষের মধ্যে তুলনামূলক পার্থক্যটি একটু জেনে নেব কারণ আজকের পাঠে আমরা নদীর মহিষ এবং জলাভূমির মহিষ এই দুই ধরনের মহিষের জাত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি তো নদীর মহিষের দেহের আকৃতি সাধারণত ত্রিভুজ আকৃতির হয়ে থাকে অপরদিকে জলাভূমির মহিষের আকৃতি অনেকটা ব্যারেলের বা ড্রামের মতো হয় নদীর মহিষের গায়ের রং যেখানে গাঢ় ধূসর এবং চামড়া কালো বর্ণের হয় অপরদিকে জলাভূমির মহিষের রং ধূসর বর্ণের হয়ে থাকে এবং চামড়া সাধারণত নীলচে কালো বর্ণের হয় নদীর মহিষ সাধারণত আকৃতিতে বড় হয় এবং এক্ষেত্রে স্ত্রী মহিষের ওজন সাড়ে ছয়শো কেজি এবং পুরুষ মহিষের ওজন সাতশো কেজি হয়ে থাকে অপরদিকে জলাভূমির মহিষ যেহেতু নদীর মহিষের চেয়ে ছোট আকৃতির হয় তাই এদের স্ত্রী মহিষের ওজন চারশো কেজি এবং পুরুষ মহিষের ওজন পাঁচশো কেজি মতো হয় নদীর মহিষ সাধারণত শারীরিকভাবে দ্রুত বৃদ্ধি লাভ করে এবং এরা প্রজনন ক্ষম হয় দ্রুত সাধারণত সার দুই বছরেই পূর্ণতা লাভ করে এবং গাভীর গর্ভকাল তিনশো থেকে তিনশো দিন হয়ে থাকে কিন্তু জলাভূমির মহিষের বৃদ্ধির হার তুলনামূলক কম এক্ষেত্রে সার সাধারণত তিন বছরে প্রজননক্ষম হয় এবং গাভীর গর্ভকাল তিনশো পঁচিশ থেকে তিনশো দিন পর্যন্ত হয়ে থাকে শিক্ষার্থীরা আমরা আজকের পাঠে জেনেছি যে নদীর মহিষ সাধারণত দুগ্ধ উৎপাদনকারী হয় তো নদীর মহিষ এর ওলান বেশ বড় ও পরিপক্ক হয়ে থাকে কারণ এরা দুধ উৎপাদনের জন্য বিখ্যাত কিন্তু জলাভূমির মহিষ যেহেতু দৈনিক মাত্র এক লিটার দুধ উৎপাদন করতে পারে তাই এদের ওলানও ক্ষুদ্রাকৃতির ও অপরিপক্ক হয়ে থাকে বাসস্থানের দিক থেকে নদীর মহিষ সাধারণত উষ্ণ ও আর্দ্র স্থান পছন্দ করে নদী ও জলাশয়ের পানিতে এরা গা ডুবিয়ে রাখতেও পছন্দ করে কিন্তু জলাভূমির মহিষ নিচু ও কর্দমাক্ত জলাভূমিতে বাস করতে পছন্দ করে এবং এরা কাদায় শরীর ডুবিয়ে রাখতে পছন্দ করে তো নদীর মহিষ সাধারণত মাংস উৎপাদন ও কৃষিকাজে ব্যবহৃত হয় কিন্তু জলাভূমির মহিষ গাড়ি টানা ও কৃষিকাজে ব্যবহৃত হয়ে থাকে তো শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ ছিল এ পর্যন্তই আশা করি তোমরা নদীর মহিষ এবং জলাভূমির মহিষের বৈশিষ্ট্যগুলো এবং জাত সম্বন্ধে একটু ধারণা লাভ করতে পেরেছ চলো শিক্ষার্থীরা এবার আমরা একটু জেনে নেই আজকের পাঠ থেকে কী কী নমুনা প্রশ্ন হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্ঞানমূলক অংশে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী মহিষের জাত কোনটি আমরা আজকের পার্ট থেকে জেনেছি যে জাফরাবাদী জাতের মহিষটি সবচেয়ে বেশি দুধ উৎপাদন করে থাকে এবং এরা দৈনিক প্রায় পনেরো থেকে বিশ লিটার দুধ দেয় আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নদীর মহিষের প্রধান বৈশিষ্ট্য কি নদীর মহিষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুগ্ধ উৎপাদন আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে যে জলাভূমির মহিষের শিং দেখতে কোন আকৃতির জলাভূমির মহিষের শিং সাধারণত চন্দ্রাকৃতির হয়ে থাকে এরপর বলা হচ্ছে যে কোন মহিষের শিং কুণ্ডলি পাকিয়ে থাকে সাধারণত মুরাহ জাতের যে মহিষটি রয়েছে তাদের শিংই কুণ্ডলি পাকিয়ে থাকে আমাদের শেষ জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে ভারবহনের কাজে কোন মহিষের ব্যবহার বেশি সাধারণত জাফরাবাদী জাতের মহিষটি ভারবহনের কাজে বেশি ব্যবহৃত হয় এরপর অনুধাবনমূলক প্রশ্নে আসছে যে মহিষ কেন পালন করা হয় এবং নদীর মহিষ ও জলাভূমির মহিষের মধ্যে তুলনা করো শিক্ষার্থীরা যদি প্রশ্ন আসে যে মহিষ কেন পালন করা হয় তাহলে তোমরা লিখতে পারো যে আমাদের দেশে সাধারণত গরুর উৎপাদন এবং ব্যবহারই বেশি হয়ে থাকে যদিও পরিপূরক হিসাবে আমরা মহিষকে ব্যবহার করতে পারি তো কেন মহিষকে আমরা গরুর পরিপূরক হিসাবে ব্যবহার করতে পারি যে মহিষ মাংস দুধ উৎপাদন করে থাকে এছাড়া এদের চেয়ে আমরা অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মহিষ হাল চাষ ও গাড়ি টানা অর্থাৎ কৃষিকাজে মহিষের ব্যবহার যথেষ্ট বেশি এছাড়াও মহিষ থেকে উপজাত হিসাবে হাড় শিং রক্ত পাওয়া যায় যেগুলো কিনা পশু পশুখাদ্য ও সার হিসাবে ব্যবহৃত হয় এছাড়া চামড়া ও উপজাত যে সকল দ্রব্য রয়েছে সেখান থেকে বিভিন্ন পণ্য সামগ্রী উৎপন্ন হয় যেমন জুতা ব্যাগ চিরুনি ইত্যাদি তো এ সকল অর্থনৈতিক দিক বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে মহিষ পালন গুরুত্বপূর্ণ এবং এজন্যই মহিষ পালন করা হয় শিক্ষার্থীরা আশা করি তোমরা একইভাবে দ্বিতীয় অনুধাবনমূলক প্রশ্নটিও এখন লিখতে পারবে তো শিক্ষার্থীরা বাসায় বইয়ের সাহায্য নিয়ে পার্টটি পুনরায় অনুশীলন করবে এবং কোনো সমস্যা থাকলে ভিডিও ক্লাসটি পুনরায় দেখবে তো সবার সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে